গাড়ি বাড়ি আপনারা আমাদেরকে দেখান, এই বিল্ডিং কার পয়সায় তৈরি করা হয়েছে? কে তৈরি করেছে এই ব্রিজ আর এই মেট্রো রেল? এই মেট্রো দেশের সবচেয়ে বড় সম্পদ কি? দেশের মানুষ, দেশের ছাত্র, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে না পারি, এই নির্লজ্জতা, এই কাপুরুষতা নিয়ে আমি বাঁচতে চাই না। আমার যে ট্যাক্সের পয়সায় যে কেনা যে গুলি, আমার ট্যাক্সের পয়সায় কেনা ট্যাং থেকে আমার সন্তানকে টেনে হিচড়ে ফেলে দেওয়ার অধিকার রাষ্ট্রকে কে দিয়েছে? মা হিসাবে আমার সন্তানকে প্রোটেক্ট করা, মা হিসাবে সন্তানকে ভালোবাসা, তার নিরাপত্তা চাওয়া যদি অপশক্তি হয় তাহলে আমার আসলেও কিছু বলার নেই। আমি দিন মজুরি চাকরি করে করে আমার সন্তানকে আমি লেখাপড়া করাইতেছি, এই চিন্তার জন্য না। আমি চাই আমার সন্তান তার সাহস নিয়ে বড় হবে, তার সাহস নিয়ে বেঁচে উঠবে, নতুন বাংলাদেশ গড়বে। আপনারা বিকল্প নাই বলেন, আমাদের সন্তানরাই আমাদের বিকল্প। আমি আমার সন্তানকে 18 তারিখ রাস্তা থেকে একরকম গুলি চলছিল, মাথার উপর হেলিকপ্টার উঠছিল, তার মাঝখান থেকে আমি তুলে নিয়ে আসছি আমার সন্তানকে। এবং আমি জাস্ট আস্তে আস্তে এটা ভাবছিলাম যে স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে একটা দেশের সীমানা রক্ষা বাহিনী লেলায় দেওয়া হয় তার বাচ্চা বাচ্চাদের উপর, বাচ্চাদের উপর একটা ক্যান্টনমেন্ট থেকে আর্মার ভেহিকল নামানো হয় 20-21 বছরের বাচ্চাদের জন্য, ছাত্রদের জন্য। সেই দেশ, সেই গণতন্ত্র দিয়ে আমি কী করবো? আমি এরকম গণতন্ত্র চাই না, আমি এরকম দেশ চাই না। আমি এরকম একটা দেশ চাই যেখানে আমার সন্তান শান্তিতে সুন্দরভাবে রাস্তায় গিয়ে তার প্রতিবাদের কথাটা জানাতে পারবে। আমার সন্তান যে যেটা করেছে সেটাই আপনাদেরকে মেনে নিতে হবে। আমাদের সন্তানরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারা তো বিদেশে পালিয়ে যাচ্ছে না, তারা তো বিদেশে যাওয়ার জন্য লেখাপড়া করার জন্য অন্য দেশের ভিসা নেয় নাই, ওরা এই দেশেই আছে। ওরা এই দেশে অনেক কষ্ট করে বড় বড় ইউনিভার্সিটিগুলিতে ঢুকেছে। এটা তো মেধার দরকার হয়, এটা তো সাহসের দরকার হয়, অধ্যবসায় দরকার হয়। ওদের ভবিষ্যতের সম্পর্কে ওরা কি কথা বলতে পারে না? বললে কি ওদেরকে বলতে হবে ওরা রাজাকার? কেন বলবো আমরা, কেন আমরা এইসব গালি শুনি? আমাদের একটা কাপড়ের দোকানে বসা ছিল একটা বৃদ্ধ মহিলারে বাঁচাইতে দেয় নিজে গুলি খেয়ে আহত হয়ে পড়ে রয়েছে। আমার সন্তানের একটা পাও ব্যান্ডেজ চুরমার হয়ে গেছে, আরেকটা পাওতে গুলি বার হয়ে গেছে, মাংস ফুট হয়ে আমার ফুলা জন হাসপাতাল তারপরে কান্দে তখন আমার কোল ধরা ফাটতে যায়। এই বিচার চাই, যারা এই কাম করছে তাদের শাস্তি দেওয়া হোক। আমার মতন আরো মারা রাস্তায় করে কাম করছে, তাদের কি হয়েছে আমি নিজে বুঝতে পারতেছি। এখনো হয়তো অনেক অভিভাবক হয়তো ভাবতে পারেন যে আমার সন্তানেরও তো কিছু হয়নি, কিন্তু আমাদের সবাইকে আমি বলবো যে আপনারা প্লিজ, আমরা মোটেও এই নিরাপত্তার মধ্যে থেকেন না। অনেকগুলো বছর ধরে আমরা নিরাপত্তা পালন করে যাচ্ছি, আমরা নৃশংসতাকে মেনে নিয়ে যাচ্ছি, এবং তার ফলেই কিন্তু আজকে আমরা এই অবস্থায় এসে পৌঁছেছি। আমরা আমাদের সন্তানদেরকে যেইভাবে মানুষ করেছি তাদের উপর আমাদের পুরো আস্থা আছে। আমরা মনে করি আমাদের সন্তানরা যা চাচ্ছে তা ন্যায্য। আমাদের সন্তানরা যেখানে, যখন, যেভাবে দাঁড়াবে আমরা তাদের সাথে থাকবো বাবা মা হিসাবে। সন্তানদেরকে বলতে চাই, ছাত্রদেরকে বলতে চাই, তোমরা একা না, তোমাদের সাথে আমরা, তোমাদের বাবা মারা আছি, তোমাদের সাথে তোমাদের শিক্ষকরা আছে, তোমাদের সাথে তোমাদের বন্ধুরা আছে, তোমাদের সাথে সারা দেশের জনতা আছে। কোনো ভয় নাই, এগিয়ে যাও। দিনে দিনে বড় কে করেছে? আমি করেছি। তাহলে সেই সন্তানের গায়ে হাত দেওয়ার অধিকার রাষ্ট্রকে কে দিয়েছে? আমার ওরা শুধুমাত্র ওদের যে ন্যায্য অধিকার, ওদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া, ওদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে খালি আমাদেরকে বলতে চেয়েছিল, সেইটার জন্য তাদেরকে নির্বিচারে গুলি করতে হবে, তাদেরকে নির্বিচারে আটক করতে হবে? কেন? এইটা আমরা মেনে নিতে পারি না। আমাদের কাজ হচ্ছে, আমরা এখন খালি ওরা যে রাস্তাটা আমাদেরকে দেখে দিয়েছে, যে পথে যাওয়ার কথা বলবে, আমাদের কাজ হচ্ছে ওদের দিকে অনুসরণ করা। আমরা খালি ওদের সাথে থাকবো। আমরা জানি আমাদের সন্তানদের জয় হবে।